Hello everybody, welcome back to another video. So, as din bhebe dekhlam ami ja aklam jai korlam na keno ami to ashol jinish shaki nei amar school to ami apnader sathe ajke ami amar school er chobi akar video share korbo. Ei je amar school eta boske are focus nei re bhai. তো আমি এখন এটা আঁকবো ক্যানভাসে আঁকবো ভাবতেছি অ্যাক্রিলিক কালার দিয়ে যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে জাস্ট থাকবেন আমরা ভিডিওটা শুরু করি তো আমি এজ অলওয়েজ ক্যামেলের অ্যাক্রিলিক কালার ইউজ করছি তো গাইজ আমি একটা আপাতত হালকা পাতলা একটা স্কেচ করে নিয়েছি এখন আমি অ্যাক্রিলিক কালার করব Thank you.
কতক্ষণ ধরে করতেছি মিলাইতে পারতেছি না। প্রথম দিকে আমি আমার কনফিডেন্স খুব লো ছিল, মানে আমি ভাবি নাই যে আমি ডাকতে পারবো, বা আঁকা শুরু করার সময় আমার মনে হচ্ছিল যে হবে না, শুধু শুধু ক্যানভাসটা নষ্ট করতেছি, রংগুলো নষ্ট করতেছি। পরে ভাবলাম নিজের বেস্টটা ট্রাই করতে থাকি, দেখি পরে যা হওয়ার দেখা যাবে। আমি মূলত মানে মানে রিভিউটা দেখানোর পরে একটু কথা বলি ছবিটা সম্পর্কে, বাট আজকে একটু আগেভাগে কথা বলতে চাচ্ছি, সেটা হলো এই যে ভিতরে ভিতরে যে কাজগুলো এক একটা পার্টে পার্টে একদম এই যে পার্টগুলো, এগুলোর মধ্যে একটা মানে পুরো আলাদা আলাদাভাবে করতে হয়েছে আমাকে। অনেক সময় লেগে গেছে এই ছবিটা আঁকতে আমার, মানে আমি নিজেও বুঝি নাই যে এত এতক্ষণ লাগবে। যাই হোক, এখন আমার ছবিটা মানে সব শেষ। এখন আমার মাথায় একটা জিনিস ঘুরছে, সেটা হলো মানে এই জায়গাটা মানে আমার কাছে খালি খালি লাগতেছে, মানে একটু কিছু মিসিং। এখন আমি ভাবতেছি এখানে একটু গাছের কয়েকটা পাতা বের করে দেবো, তাহলে ভালো লাগবে। আমি যে ছবিটা তুলেছি ওখানেও আছে। Okay guys, so finally ছবিটা done. Enjoy the review. ওকে গাইস, তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে অ্যাডজাস্ট থাকবেন, আর এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।